পাঠানকে হারিয়ে দিল জওয়ান, কিন্তু কত গোলে! জাস্ট এই থার্সডেতে শুধু কলকাতা বা বম্বে নয়, একেবারে অল ওভার ইন্ডিয়া তামাম হলে রিলিজ করল শাহরুখ খানের প্যান ইন্ডিয়া ছবি জওয়ান। তামিল পরিচালক অ্যাটলি, দক্ষিণ ইন্ডাস্ট্রির অভিনেত্রী নয়নতারা এবং তামিল অ্যাক্টর বিজয় সেতুপতির ডেবিউ হল হিন্দি ছবিতে এই ছবি দিয়েই। আর এই মুভিতেই দক্ষিণী ঘরানার সঙ্গে বলিউডের রসায়ন। কিন্তু কেন এই রসায়ন করলেন শাহরুখ খান, কেন গাঁটচুড়ো বাঁধলেন, চলো তাহলে সেটাই শেয়ার করি তোমার সঙ্গে। প্রিয় বন্ধু, আমি তোমার সুতপন, আর আমার পডকাস্টে তুমি শুনছো কথায় কথায়। এতদিন শুধুমাত্র সোনালি দিনের বাংলা ছবি আমি তোমার সঙ্গে শেয়ার করছিলাম, এবার থেকে তা তো থাকবেই, তার সঙ্গে অবশ্যই তামাম ফিল্ম ইন্ডাস্ট্রির একেবারে টাটকা খবরাখবর, টাটকা ছবি নিয়ে আমি তোমার সঙ্গে শেয়ার করব। ঠিক যেভাবে তুমি আমার সঙ্গে থাকছো, এরপরেও নিশ্চয়ই তুমি আমার সঙ্গে থাকবে, শেয়ার করবে। তাহলে শুরু করি, দেখা যাক কোন রসায়ন রয়েছে এই জওয়ানের মধ্যে, কেন তিনি দক্ষিণের সঙ্গে গাঁটচুড়ে বাঁধলেন, এবং ঠিক কত গোলে একেবারে ওভার বাউন্ডারি করে দিল পাঠানকে জওয়ান। রাতের অন্ধকার, দেবী মূর্তির দিকে এগিয়ে আসছে এক ছায়া মূর্তি, আলো আধারিতে ছায়া শরীর স্পষ্ট হচ্ছে ধীরে ধীরে, আর সারা শরীরে ব্যান্ডেজ জড়ানো, দমকা হাওয়ায় একটু একটু করে তা খুলে যেতেই গোটা হলের পারদ টেম্পারেচার শুধু বাড়ল না, একেবারে বাস্ট করল। বলিউডের বাদশাহ জানিয়ে দিলেন জিন্দা হ্যায়। সাত মাস পর আবারও বড় পর্দায় খোঁজ শাহরুখ খান, পাঠানের পর আবার একটা অ্যাকশন ঘরানার মুভি নিয়ে। আর বৃহস্পতিবার তামাম হলে হিন্দি ভাষার পাশাপাশি তামিল এবং তেলুগু ভাষায় মুক্তি পেল শাহরুখ খানের প্যান ইন্ডিয়ার ছবি জওয়ান। আর এই মুভির হাত ধরেই বলিপাড়ায় তামিল পরিচালক অ্যাটলির ডেবিউ হয়ে গেল। তারই সঙ্গে আবার দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির, সাউথের ফিল্ম ইন্ডাস্ট্রির অ্যাক্টর নয়নতারা এবং তামিল অ্যাক্টর বিজয় সেতুপতি। অবশ্যই ক্যামিও চরিত্রে রয়েছেন আমাদের হার্টথ্রব বলি অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সব মিলিয়ে কেমন হলো বলিউডের সঙ্গে দক্ষিণের গাঁটচুড়ো, দেখা যাক, চলো তাহলে সঙ্গে থাকো। সাত মাসের আগে শাহরুখ খান যেমন পাঠান নিয়ে ঝড় তুলেছিলেন, সেই ঝড় জওয়ানকে উড়িয়ে নিয়ে গেল, নাকি এবার শাহরুখ রীতিমতো ঘূর্ণিঝড়ের প্রস্তুতি আগে থেকে নিয়ে এসেছেন, সেটাই আমি তোমার সঙ্গে শেয়ার করব। ঘড়িতে তখন ঘন্টার কাঁটা একেবারে পাঁচটার ঘরে পৌঁছে গেছে, ভোরের আলো তখনও ভালো করে ফোটেনি, কিন্তু সিনেমা হলের ভেতরে একদম অন্য হাওয়া বইছে, দিন রাত সব এক হয়ে গেছে। শাহরুখের ফ্যানদের গলা ফাটানোর একেবারে ভয়ঙ্কর চিৎকারে কান পাতা দায়। সাত সকালেও যখন হাউসফুল, তখন দর্শকের এই ছবি ঘিরে, শাহরুখকে ঘিরে কী পরিমাণ প্রত্যাশা রয়েছে কদিন ধরেই সেটা বুঝতে পারা গেছে। এমনকি ৫০ কোটি টাকা সেটা কিন্তু যেটা টার্গেট ছিল সেটা কিন্তু ক্রস করে গেছে ছবি রিলিজ করবার আগেই। তারপরেও কারো কারো মনে হয়তো প্রশ্ন থাকতে পারে যে শাহরুখের জওয়ান হিট হবে তো, হিট হবে কি না হবে, চলো তাহলে দেখি। জওয়ানের মূল কাহিনী মানে মূল স্টোরি দুটো আলাদা সময়কে ঘিরে প্রেজেন্ট করছে। এখানে রয়েছে বিক্রম রাঠোর এবং আজাদের লাইফ স্টোরি, তাদের এক্সপেকটেশনটা, তাদের চাওয়া না পাওয়া, হেরে যাওয়া, সাকসেস হওয়া, ফেলিয়ার হওয়ার সব নিয়েই এগিয়ে চলছে জওয়ান। ছবির একেবারে স্টার্ট নিতে না নিতেই অ্যাটলি জানন তার নিজের যে ক্ষমতা সেটা সঙ্গে সঙ্গে প্রমাণ দিতে শুরু করেছেন। প্রত্যেকটা ফ্রেমে তার হাতের যে ছোঁয়া, তিনি যে কতখানি দক্ষ, কতখানি এক্সপিরিয়েন্সড, বয়স কম হলেও সেটা কিন্তু ফুটে উঠেছে দক্ষিণী ছাপ এই ছবির পড়তে পড়তে। এবং বুঝতেই পারছো তাহলে যে শুরু থেকেই শাহরুখ খান কেন এই সাউথের সঙ্গে গাঁটচুড়ো বেঁধেছেন, এবং তার সঙ্গে যুক্ত হয়েছে অনিরুদ্ধ রবিচন্দ্রের অসাধারণ ফিল্ম মিউজিক, আবহ সঙ্গীত বা বিজিএম। জওয়ানের শুরু থেকে ক্যামেরার কাজ, স্লো মোশন অ্যাকশন সিকোয়েন্স, লাইট অ্যান্ড ডার্কের এক কথায় আলো আধারিত যে খেলা, বিজিএম, সব যেন একেবারে মুহূর্তের মধ্যে দর্শককে হিপনোটাইজ করে ফেলে। কী উচ্চবিত্ত, কী নিম্নবিত্ত, সমস্ত সম্প্রদায়ের পার্থক্য থেকে শুরু করে যেটা আমরা চিরকালই দেখে এসেছি, এটা নতুন কিছু নয়। কিন্তু তাহলে এই ছবিতে কেন, সেটা একটু পরেই বলবো। এই যে বড় লোক গরিব লোক, এই ধরনের সামাজিক বার্তা এই ছবির মধ্যে রয়েছে, পরিষ্কারভাবে ফুটে উঠেছে পরতে পরতে জওয়ানে। সিদ্ধার্থ আনন্দের ডিরেকশনে পাঠানের সঙ্গে যদি অ্যাকশন সিকোয়েন্সের তুলনা টানা যায়, তবে জওয়ানের ক্ষেত্রে অবশ্যই সেটা হাজার হাজার মাইল এগিয়ে।
এই ফিল্মে বিক্রম এবং আজাদের ক্যারেক্টারে অ্যাক্টিং করেছেন স্বয়ং বলিউড বাদশাহ শাহরুখ খান। চিত্রনাট্যের প্রয়োজনে কখনও সে একেবারে ন্যাড়া মাথা, কখনো ওল্ড এজ বয়স্কের সাড়ে স্ক্রিনে নিজেকে প্রেজেন্ট করেছেন। প্রত্যেকটা লুক একেবারে এক্সেপশনাল। কখনো শাহরুখের সঙ্গে জুটি বেঁধেছেন নয়নতারা, কখনো দীপিকা। কিন্তু তোমার মনে হতেই পারে যে এই অ্যাকশন ঘরানার ছবিতে এক কবুতারি প্রেমালাপ কী করে জমবে, ছবিটা তো স্লো করে দেবে। না, দক্ষিণী অভিনেত্রী হিসেবে বলিউডে প্রথম কাজ করলেন নয়নতারা। আর অভিনয়ের ক্ষেত্রে যে ল্যাঙ্গুয়েজের ডিফারেন্স, সত্যি কথা বলতে কি স্টান্ট হয়ে যাবে। তার ডায়লগ থ্রোয়িং দেখে বোঝবার উপায় নেই যে ভদ্রমহিলা সাউথের অ্যাক্ট্রেস। আর তারপরে তার জেস্চার, তার লুক, এভরিথিং, বডি ল্যাঙ্গুয়েজ, কোথাও দেখে বোঝবার উপায় নেই যে তিনি সাউথের একজন অভিনেত্রী। বরং তাকে দেখার মুহূর্তেই, পর্দায় আসার সঙ্গে সঙ্গেই এটা মনে হচ্ছে যে তিনি অনেক বেশি করে বলিউডের একেবারে প্রথম সারির একজন হিরোইন। এবং সত্যি তার যে স্বতঃস্ফূর্ততা, তার ফ্রিনেস, তাকে হ্যাটসআপ না করে তুমি কিছুতেই পারবে না। আর ভিলেনের চরিত্রে একেবারে ফাটাফাটি বিজয় সেতুপতি। দক্ষিণের অ্যাক্টর হিসেবে বলিউডে এটা তার ডেবিউ হলেও আগে কিন্তু হিন্দি ভাষায় অভিনয় করতে দেখা গিয়েছে বিজয়কে। চলতি বছরের ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ করেছে ওয়েব সিরিজ ফার্জি, আর এই সিরিজেই অভিনয় করেছেন বিজয়। অ্যাক্টর হিসেবে তিনি যে একেবারে পয়লা নম্বরের, একেবারে লাইনের সামনে দাঁড়িয়ে আছেন তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু হিন্দি ভাষায় তিনি সেরকম সড়গড় ছিলেন না বলে সেটা এই ফোরজিতে ধরা পড়েছে। কিন্তু ফোরজিতে বিজয়ের মধ্যে যে জড়তাটা ছিল, যে সেকিনেসটা ছিল, তার জওয়ানে যেন একেবারে তিনি নিজেই নিজেকে একেবারে ছুঁড়ে ফেলে দিয়েছেন। এ অন্য এক বিজয়। কয়েকদিন আগে একটা জায়গায় তার যে জড়তা ছিল এবং পরে ছবিতে এসে সেই হিন্দি মাধ্যমেই কিন্তু নিজেকে এভাবে কর্পূরের মতো উবিয়ে দেওয়া নট এ ম্যাটার অফ জোক। এখানেই বুঝতে পারবে যে তিনি একজন কত বড় অ্যাক্টর। সত্যি কথা বলতে কি, এই ছবিতে খলনায়কের চরিত্রে বিজয়ের মতোই অভিনয় করেছেন বিজয়। তবে ছবির ফার্স্ট হাফের তুলনায় সেকেন্ড হাফে আরও বেশি করে গাড়ি, যেমন নিউট্রাল থেকে ক্লাচ দিয়ে ফার্স্ট গিয়ারে পড়বার পর তারপর সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, ফোর্থ গিয়ারে একবারে হু হু করে ছুটতে থাকে, ঠিক সেভাবেই তিনি কিন্তু নিজেকে এক্সপোজ করেছেন। আর ক্যামিও চরিত্রে অনেক আগেই জেনে গেছে যে দীপিকা পাড়ুকন এখানে খুব বেশি সময় না পেলেও, কিন্তু খুব কম সময় বাবা পাননি, কিন্তু যতটুকু সময় পেয়েছেন তার মধ্যেই কিন্তু স্ক্রিনে তিনি বুঝিয়ে দিয়েছেন তিনি দীপিকা পাড়ুকন। বুঝতে আর বাকি নেই যে তিনি ক্যামিও ক্যারেক্টার হিসেবে এখানে অ্যাক্টিং করলেও কিন্তু পর্দায় একেবারে বড় হয়েই তিনি আছেন এবং বড় হয়েই থাকবেন। তোমার দিল কি ধড়কন বা হার্ট থ্রাবতে তার বিন্দুমাত্র ঘাটতি নেই। বাকি পড়ে রইল ফিমেল ক্যারেক্টারেরা, যারা মেন ক্যারেক্টার নন, সাইড ক্যারেক্টার হিসেবে একদল রয়েছেন। এবং সেই মহিলা বাহিনীতে অভিনয় করেছেন প্রিয়মণি, সানিয়া মালহোত্রা, সঞ্জিতা ভট্টাচার্য, লেহর খান এবং আরও অনেকে। এরা প্রত্যেকেই সাইড রোলে অ্যাক্টিং করলেও এদের প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফাটাফাটি করে অ্যাকশন, এক্সেপশনাল ডায়লগ, কমেডি, অল্প অল্প ফাইন কমেডি টাচ এবং রোম্যান্স সব মিলিয়ে এই ছবিতে বিরিয়ানির মশলা একেবারে ভরপুর, মানে মশালা মুভি। তাই ডিরেক্টর অ্যাটলি রেঁধেছেন একেবারে গ্র্যান্ড কুক বা গ্র্যান্ড শেফের মতোই। কারণ প্রায় তিন ঘন্টার ফিল্ম একটা সেকেন্ডের জন্য তোমার দুটো চোখের পাতা কিন্তু এক করতে দেবে না, বা ওই বুড়ো আঙুলের ডগা দিয়ে তোমাকে সুইপ করে অন্য জায়গায় অন্য ভিডিও দেখার মতন ফুরসত দেবে না, তোমার মনেই হবে না। একেবারে প্রত্যেকটা পার্টে পার্টে টান টান এক্সেপশনাল অ্যাকশন সিকোয়েন্স তৈরি করে সত্যি তিনি যে কতখানি পাকা খেলোয়াড় পরিচালক অ্যাটলি, সেটা আগেও যেরকম করে থেরি, মশালা, বিজড়ি ছবিতে তার এক্সাম্পল রেখেছেন, এখানেও কিন্তু একইভাবে। অনিরুদ্ধ তার ম্যাজিক একেবারে দুয়াতে ঢেলেছেন এই জওয়ানে। আর এই ছবি রিলিজ করার আগে দর্শকদের মধ্যে একটা অংশ প্রথম দাবি করেছিল কি হবে না হবে সে নিয়ে তোমাদের মধ্যে একটা ভাবনা চিন্তা ছিল, সন্দেহ ছিল। কিন্তু একেবারে প্রথম ঝলকেই ছবির সমস্ত চমক প্রকাশ পেয়ে গেছে। কিন্তু তাহলে তুমি বলবে যে সিনেমা হলের জন্য কি থাকলো? হ্যাঁ, সেখানেই কিন্তু ডিরেক্টর অ্যাটলি এবং অভিনেতা শাহরুখ, বলিউড বাদশাহ শাহরুখ, চমকটা যে থাকবে না তা কী করে হয়। জওয়ানে কয়েকটা ক্যারেক্টারকে
অত্যন্ত যত্ন করে একেবারে নিজের পেটের ছেলের মতো লুকিয়ে রেখেছেন অ্যাটলি। তার অস্তিনের ডানাতের শেষ অস্ত্রটা ছাড়ছেন ধীরে ধীরে গোটা মুভির মধ্যে। অবশ্যই সেটা আস্তিনের মধ্যে যেহেতু লুকিয়ে রেখেছিলেন, গুটিয়ে রেখেছিলেন, সেটা অবশ্যই সারপ্রাইজ। আসলে রান্না ভালো করতে গিয়ে তাহলে কি কোনো গড়বড় করেননি অ্যাটলি? নুনটা মনে হলো যেন একটু কম হয়েছে, ঝালটা বেশি হয়েছে জাবানে? না, আসলে তার এখানে কিন্তু সেটা হয়নি। কারণ ছবিতে টুকরো টুকরো যে সমস্ত গল্পগুলো আছে, স্টোরিগুলো আছে, সবটাই দেখা, শোনা, জানা, চেনা। তাহলে এই ছবিটা দেখব কেন? এর আগে অন্য সিনেমায় যে দেখেছি বা ওয়েব সিরিজে দেখেছি সেগুলো বারবার, সেগুলো কেন এখানে দেখব? ওই পুরনো বোতলে নতুন মদ, তুমি দেখবে এই কারণেই যে মদের বোতলটা যদি, ডিজাইনটা যদি এক্সেপশনাল হয়, তার মোড়কটা যদি, তার বিজ্ঞাপনটা যদি, তার ফয়েলটা যদি আলাদা হয়, তাহলে তো তোমাকে বোতলের মধ্যে কী আছে সেটা পরখ করে দেখতেই হবে। সাজিয়ে গুছিয়ে একেবারে যত্ন করে টোটাল প্যাকেজটা দিয়েছেন। এবং বিরিয়ানি তো খেতে সত্যিই ভালো, বিরিয়ানির ওপরে যে গার্নিশ করাটা সেটা সত্যিই দেখবার মতো, এবং আরও বেশি করে সেই চেনা বিরিয়ানি তোমার খেতে ইচ্ছা করবে। এখানেই আমি থ্যাঙ্কস দেব হ্যাটস আপ টু ডিরেক্টর অ্যান্ড হ্যাটস আপ টু শাহরুখ খান। পুরানো গল্পগুলোকে, পুরানো স্টোরিকে নতুন মোড়কে বারবার দেখতে ইচ্ছা করবে। আর এখানেই কিন্তু পাঠানকে জাম্প কাট করে গেছে, বা বলতে পারো ছুঁড়ে ফেলে দিয়েছে শাহরুখের জওয়ান। আর সেই জন্যই শেষ পাতে অ্যাটলি একটা কথাই বলেছেন, নায়ক নেহি খলনায়ক হো মায়। কিন্তু কেন কেন তার জবাব দেবে তুমি। আর এই জবাবটা দিতে গেলে অবশ্যই তোমাকে হলে গিয়ে দেখতে হবে। তবে চার দিনের টিকিট ছবি রিলিজ করবার বৃহস্পতিবারের আগেই সারা ভারতে শেষ হয়ে গেছে। আর অবশ্যই তুমি, আমি যে যে কথাগুলো বললাম, তুমি হলে যেমন ছবিটা দেখবে, দেখে এসে আমার, আমি যা বলছি তার সঙ্গে মিলিয়ে নেবে, এবং দেখে এসেও অবশ্যই আমার সঙ্গে সেটা তোমার সেই এক্সপিরিয়েন্সটা কমেন্ট করে শেয়ার করবে, আমি কতখানি ঠিক বললাম, কতখানি ভুল বললাম। সঙ্গে থেকো আর ফটাফাটি করে সমস্ত কিছু ছেড়ে ফেলে একেবারে জওয়ান হয়ে দেখবে জওয়ান। সঙ্গে থেকো, ভালো থেকো, টাটা।